আমি আপনার সাথে শেয়ার করব, আপনার ফোন থেকে ডিলিট হওয়া ছবি বা ভিডিও অন্য কোনো ফাইল কি করে আপনারা পুনরায় ফিরিয়ে আনবেন বা রিকভারি করবেন, ঠিক আছে? তো আমরা কিন্তু অনেক চিন্তিত হয়ে যাই, একটা ফোন থেকে আমাদের যে কোনো ইম্পর্টেন্ট ফটো বা ডকুমেন্ট বা ভিডিও কেটে গেলে কিন্তু অনেকটা আমাদের কষ্ট হয় বা আমরা একটা টেনশনের ভিতর পড়ে যাই। তো এটা টেনশনের কিছু নেই, আমরা কিন্তু এটা খুবই সহজে কিন্তু আমরা এই ছবিগুলো মানে কেটে দেওয়া ছবিগুলো কিন্তু আমরা ফোনে আবারও পুনরায় কিন্তু ফিরিয়ে আনতে পারি। বেশি কথা না বলে সরাসরি আমরা ভিডিওতে চলে যাই, আমরা প্র্যাকটিক্যালি দেখি কিভাবে এটা ফিরিয়ে আনা যায়, ঠিক আছে? আর চ্যানেলটি নতুন না থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, কারণ প্রতিনিয়ত আমি এরকম নতুন নতুন টিপস আপনাদের কাছে শেয়ার করে থাকি। তো এর জন্য আমাদের একটা অ্যাপ্লিকেশন লাগবে, অ্যাপ্লিকেশনটার নাম হচ্ছে ডিক্স ডিগার, ঠিক আছে? তো অ্যাপ্লিকেশনের লিঙ্ক আমার ভিডিও ড্যাশবোর্ডে দিয়ে রাখবো, সেখান থেকে চাইলে আপনারা কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন। তো সরাসরি আমরা অ্যাপ্লিকেশনটার ভিতরে চলে যাই। তো অ্যাপ্লিকেশনটার ভিতরে আসার পর দেখতেছেন স্টার্ট বেসিক ফটো স্ক্যান, ঠিক আছে? তো এই স্টার্ট বেসিক ফটো স্ক্যান আছে এখানে, ফোনের সবগুলো ফটো আনতে পারবেন এরকম কোনো কথা নেই, ঠিক আছে? স্ক্যানে যেই কয়টা ধরে বা এই অ্যাপ্লিকেশনের যে সিস্টেম অনুযায়ী যে কয়টা ধরে সেই কয়টি কিন্তু আপনি পাবেন এবং কি ডকুমেন্ট পাবেন। অনেক আগের ফটো হতে পারে, এখন এখন কাটা সেই ফটো হতে পারে, ঠিক আছে? তো আমরা যেটা করব, দেখতেছেন স্টার্ট বেসিক ফটো স্ক্যান, তো জাস্ট আমরা এটার উপর ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর গাইজ দেখতেছেন এখানে কিন্তু রিলোড হচ্ছে, তো এখানে স্ক্যান হিস্ট্রি দেখতেছেন, অ্যান্ড্রয়েড ডেটা, তো এখানে কিন্তু দেখাচ্ছে, ঠিক আছে? দেখতেছেন একটা ফাইল, তো এখানে হচ্ছে আমাদের যে কাটা ফটোগুলো সেগুলো কিন্তু রিলোড হওয়া শুরু হয়ে গেছে এবং কি আসা শুরু হয়ে গেছে। দেখতেছেন এই ফটোগুলো কিন্তু আমি অনেক আগে কিন্তু কেটে দিয়েছিলাম আমার ফোন থেকে, সেই ফটোগুলো কিন্তু একে একে আসতে শুরু হয়েছে, ঠিক আছে? তো এখানে আপনার একে একে আসতেই থাকবে আপনার ফটোগুলো, যেগুলো কেটে দিয়েছেন যেগুলো দরকার সেগুলো কি করে রিকভারি করবেন দেখিয়ে দিচ্ছি। তো এখানে 452টা ফটো দেখতেছেন, নিচের দিকে লেখা আছে 452টা ফটো কিন্তু অলরেডি স্ক্রিন হয়ে চলে আসছে আমার সামনে, ঠিক আছে? তো এখানে আমি আবার দেখিয়ে দিচ্ছি কি করে আপনার এখান থেকে আপনারা যে ফটোগুলো আপনার প্রয়োজন বা যে ফটোগুলো আপনি রিকভারি করবেন কেটে দিয়েছেন সেখান থেকে সেই ফটোগুলো কি করে এখান থেকে আপনারা মানে ব্যাক করবেন, ঠিক আছে? তো আমি একটা ফটো করে দেখাচ্ছি। তো এখানে দেখুন টিক মার্ক করার একটা অপশন আছে, জাস্ট এখানে টিক মার্ক করে দিবেন, ঠিক আছে? যেই কয়টা ফটো আপনি রিকভারি করতে চান, ঠিক আছে, সেই কয়টা ফটো কিন্তু এখানে আপনি টিক মার্ক করে দিবেন, ঠিক আছে? জাস্ট টিক মার্ক করার পর দেখতেছেন নিচের দিকে রিকভারি, জাস্ট রিকভারি অপশনে ক্লিক করবেন। রিকভারি অপশনে ক্লিক করার পর দেখতেছেন সেভ দ্য ফাইল টু কাস্টম লোকেশন অন ইউর ডিভাইস, ইউ উইল নিড টু ফাইল দ্য ফাইলস ইউর ইউরসেলফ আফটার সেভিং, ঠিক আছে? তো জাস্ট মাদার অপশনটা আমরা ক্লিক করবো। ক্লিক করার পর গাইজ দেখতে পারবেন এখানে কিন্তু আপনাকে ফাইল সিলেক্ট করতে বলবে, ঠিক আছে? আপনার যে কোনো একটা ফাইল সিলেক্ট করতে বলবে, তো আমি একটা ফাইল এমনিতেই সিলেক্ট করে দিই, ঠিক আছে? তো আমি দিয়ে দিচ্ছি নিচের দিকে দেখতেছেন অ্যালো অ্যাক্সেস টু ডাউনলোড, ঠিক আছে? জাস্ট আমরা এখানে ক্লিক করে অ্যালো করে দিলাম, ঠিক আছে? অ্যালো করে দেওয়ার পর গাইজ দেখতেছেন সেভিং ফাইল, ঠিক আছে? তো আমাদের দেখতেছেন এখানে আমরা নো থ্যাঙ্কস দিয়ে দিই। তো আমাদের কিন্তু এই এখন এই কয়টা ফটো কিন্তু আমাদের সরাসরি আমাদের ফাইলে চলে গেছে অটোমেটিক্যালি, ঠিক আছে? তো এভাবে আপনার যে কয়টা ফটো চান আপনি সেই কয়টা ফটো কিন্তু রিকভারি করে নিতে পারেন। আমার দেখতেছেন 2278টা ফটো কিন্তু এখানে চলে আসছে আইটেম, ঠিক আছে? তো দেখতেছেন আমার 2078টা ফটো কিন্তু এখানে অলরেডি চলে আসছে আগের ডিলিট করা ফটো, ঠিক আছে? এগুলো সব কিন্তু একে একে রিলেট হচ্ছে আপনার ফোন কেনা থেকে শুরু করে প্রথম থেকে মানে ফটো তোলার শুরু থেকে যেই কয়টা ফটো আছে সব কটো কিন্তু আপনাকে এখানে দেখাবে এবং কি চলে আসবে আপনার কাটা ফটোগুলো, ঠিক আছে? তো আমার কিন্তু এখন এখন কিন্তু আমার গ্যালারিতে ওই ফটো চারটা কিন্তু চলে গেছে আমি যেই ফটোগুলো নিয়েছি, ঠিক আছে? খুবই কিন্তু সিম্পলভাবে আপনি এই আপনার সকল ডিলিট করা ফটোগুলো কিন্তু খুবই সিম্পলভাবে আপনি নিতে পারেন, ঠিক আছে? কিন্তু রিলোড হচ্ছেই হচ্ছেই, আমার কিন্তু ফটো 3560টা ফটো কিন্তু রিলোড হয়ে গেছে অলরেডি দেখতেছেন, ঠিক আছে? নিচের দিকে দেখাচ্ছে। তো ভিডিওটা পর্যন্তই, ভিডিওটা ভালো লাগে থাকলে অবশ্যই ভিডিওটা লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টে জানাবেন মতামত, এবং কি আপনারা আপনার ফোনে থাকা সকল ফটো কিন্তু এভাবে রিলোড মানে রিকভারি করতে পারেন খুবই সিম্পলভাবে।